আর যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও করো আমার মতন করে বানিয়ে খেও অবশ্যই। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। সকাল সকাল আজকে আমার প্রথম কাজ হয়ে গেছে এই জানলাটাকে পরিষ্কার করা। 7-8 বছর বন্ধ থাকার পর এই আজকে মুক্তি পেল। তো যা গরম পড়েছে সকালে, আমরা উঠে এখন আর চা বানাই না। আমি এই গ্লুকন্ডি, বাদাম, ছাতুর শরবত এইসবই খেয়ে আমরা কাটিয়ে দিই সকালটা, যতটা লিকুইড থাকা যায়, শরবত এইসব। আর হচ্ছে বাবাই ব্রেকফাস্ট করেছে আজকে, ওর ফেভারিট ব্রেকফাস্ট, সেটা হচ্ছে বাসি রুটি, মানে তেলে ভাজা বাসি রুটি, ওটা ওর খেতে খুব ভালো লাগে। তো সেটাই। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা সোমবার দিনের, আমি একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য পোস্ট করতে পারিনি। একটা স্পেশাল রেসিপি আমি বানাবো, যেটা আমি নিজের নয়, শিখে এসেছি এবং পুরো বই পড়ার মতন মুখস্থ করে এসেছি সেই রেসিপিটা। কাজ থেকে ফেরার পথে আজকে বাজার করে নিয়ে এলাম, আর বাবার জন্য চিপস আর এই ডাটা কুমড়ো দেখে ভেবো না, স্পেশাল কিছু বানানোর আছে রাতে। নিঃশ্বাসটা নাও আগে, আগে স্নান করি। ফ্রেশ হয়ে গেছি, শুধু ফ্রেশ হয়নি, অনেক কাজ করে ফেলেছি, ওখানে প্রচুর কাটাকুটি করে ফেলেছি। আর বানাবো হচ্ছে রোজা, দেখছো তোমরা, স্পেশাল কিছু বানাবো অনেকক্ষণ থেকে বলছি আর বারবার দেখাচ্ছি কি সজনাটা, কুমড়ো, ভেন্ডি এইসব। তো না, আজকে বানাবো ধোসা সাম্বার চাটনি। চাটনিটা আমি বানাবো না, ঘোল, মানে ধোসাটা বানাবো ঘোল দিয়ে, ঠিক আছে। ঘোলটা আমি যেখানে যাই কাজে সেখানে ধোসার ঘোল পাওয়া যায়, ব্যাটারটা, আর চাটনিও সেখানে থেকেই দিয়ে দেয় বানিয়ে। তো চাটনির আমি জানতাম না যে দেয়, আমি তবুও রাহুলকে দিয়ে নারকোল আনিয়ে রেখেছিলাম, বাদাম টাদাম আনিয়ে রেখেছিলাম, বাট চাটনি বানাবার কাজটা আমার নেই। চাটনিও আমার বানানো আর ঘোলটাও আমার বানানো, রেডিমেড। তো আমি এখন সেটা দিয়েই বানাই, তোমরা দেখো কিভাবে কি বানাচ্ছি। আর ওয়ার্ল্ড বেস্ট সাম্বার তো আমি খেয়েছি, আর আমি চেষ্টা করছি সেই রকম বানাবার, জানি না আলটিমেট কি হবে। তবে তোমরা আমার মতন বানিয়ে দেখো, যদি সেরকম খেতে হয় পরে তো রিভিউ জানবেই, বানিয়ে দেখো একবার। আর এই যে এখানে পুরো ডোসার আমি প্রিপারেশন, মানে কাট ছাট করে নিয়েছি, এটা হচ্ছে সাম্বারের পেঁয়াজ, এটা মশালার পেঁয়াজ, মানে আলু। আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে তেঁতুলের পাল্পটা করে রেখেছি, আর সমস্ত সবজি এখানে আমি কুমড়ো, ভেন্ডি, বেগুন আর ডাঁটা, নিজের মতন সবজি দেওয়া যায়, টমেটো আর নিচে কিছু কাঁচা লঙ্কা আছে। আর এটা আলুতে, মানে এই মশালায় ফোড়ন দেওয়ার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এইখানে ডাল আমি নুন হলুদ কিচ্ছু দিইনি, জাস্ট 1 ঘন্টা আগে অড়হর ডালটা ভিজিয়ে রেখে আমি সিটি দিয়ে নিয়েছি, এখনও এর সিটিটা বেরোয়নি, বেরোলে আমি এতে ট্রান্সফার করে নেব। আসল যে ইনগ্রিডিয়েন্টস ভুলে গেছি দেখাতে, মেথি, এই সরি, কারি মাথা, মাথা খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, যাই হোক বললাম। তো চলো আগে বানাই, কনসেন্ট্রেট এদিকে করি, তোমাদেরকে ঠিকঠাক করে রেসিপিটা শেয়ার করি, আর আমিও শেয়ার করে রাখি যাতে নেক্সট টাইম দেখে বানাতে পারি। তো চলো, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইতে ফার্স্টে সাদা তেল দিয়ে দিতে হবে। আলুর মশলায় ফার্স্টে দেব সর্ষে, শুকনো লঙ্কা, ছোলার ডাল আর এবারে এতে স্কোয়ার করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। অ্যাড করে দেব নুন, অ্যাড করে দেব সল্ট, এই সরি হলুদ, পুরোটা ভাজা হয়ে গেছে। এবারে এতে অ্যাড করে দেব একটু সাম্বার মশলা। সাম্বার মশলাটা বেশি ভালো, তো আমি এভারেস্টেরই কিনেছি। এটাকে হালকা মিশিয়ে আলুটা অ্যাড করে দেব। আচ্ছা, আলুটা অ্যাড করে দিয়ে একটু মিশিয়ে অল্প একটু জল দেব, যাতে একটু গা মাখা হয়। একটু মাখা মাখা ব্যাপারটা হবে, কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তো আলু আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব, সাম্বারটা এবার প্রিপেয়ার করবো।
ঘর থেকে বিশ্বাস করো পুরো একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের গন্ধ বেরোচ্ছে। শুধু এই আলুতেই কি ভালো গন্ধ আসছে। ডালের সিটিটাও বেরিয়ে গেছে, ডালটা এবার আমি ঢেলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, এই সরি মাথা খারাপ হয়ে গেছে, হোয়াইট অয়েল। কনসিয়াস হয়ে বানাচ্ছি তো, কনসেন্ট্রেশনটা না পুরো ওই দিকে চলে গেছে, যেন ভুলভাল হয়ে যাচ্ছে। সাদা তেলে হবে, আর যদি ঘি হয় খুব ভালো হয়, আমার কাছে ঘি নেই সাদা তেলে। লঙ্কার হাতটা পুরো এখানে দিলাম, জ্বলছে আমার। আচ্ছা, ফোড়নে যাবে হচ্ছে সর্ষে, মেথি, শুকনো লঙ্কা, গোটা জিরে। এরপর এতে অ্যাড করে দেব কারি পাতা। অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে রাখা। হালকা নুন অ্যাড করে দেব। এবার একে একে সবজিগুলো অ্যাড করে দেব। তো এইবার এখানে ডালটাও আমি বসিয়ে দিয়েছি, জলটা যতটা লাগবে অ্যাড করে। এতে কিছুই দেওয়া নেই, নুন অ্যাড করব। নুন অ্যাড করে দিয়েছি, এবারে এতে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, আর দেব মেন ইনগ্রিডিয়েন্ট সাম্বার মশলা। এবার এতে সব সবজিগুলো অ্যাড করে দেব। তেঁতুলটা একটু নিজেদের টেস্ট ওয়াইজ অ্যাড করবে, কে কতটা টক খাবে সেই অনুযায়ী। সাম্বার আমার রেডি হয়ে গেছে, এবারে যাই আসল যুদ্ধে, ডোসা। জানি না কি হবে, উঠাতে পারবো কি। তো মুখ এত জ্বলছে লঙ্কাটা লেগে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সাম্বার ঘোল, যেটা সাথে চাটনিও দিয়েছে। ভিডিওতে প্রচুর ভুলভাল কথা বলেছি, তার জন্য সো সরি। কেন কি বারবার রেসিপিটা আমি জিজ্ঞাসা করছি আর উনি মেসেজ করছেন, আমি বারবার দেখে দেখে বানাচ্ছি, তো সেই জন্য কনসেন্ট্রেশনটা একদমই রান্নার দিকে ছিল। তো এই আসন পাতি আগে, আসন বসিয়ে দিয়েছি, এবারে আসনে প্রতিষ্ঠা করি। আচ্ছা, ফার্স্ট এডটা কিন্তু এরকম হয়েছে, আর ফার্স্ট এডটা কিন্তু আমার উঠেছে, ভালোই উঠেছে। এটা আমার কোনো ক্রেডিট নয়, ভয় লাগছিল, আমি ভাবলাম ফার্স্ট এডটা শেয়ার করবো না, বাট যখন উঠছে এটা তাওয়ার ক্রেডিট আর ব্যাটারের ক্রেডিট, এটা এখানে আমার কোনো ক্রেডিট নেই। তবে উঠে গেছে, এটা একটু পাটি সাপটা হয়ে গেছে, ভেজ পাটি সাপটা। সবাইকে খাইয়ে দাইয়ে এবার আমি এসেছি নিজেরটা বানাতে, আর সবাইকে যখন খাওয়াচ্ছিলাম না তখন বসে বসে একটু গল্প করতে বসে গেছি, এখন বাজে 12:15, তো এখন এসেছি খেতে, না টেস্ট করেছি, একটু বেশি গল্প হয়ে গেছে, আর আমি এতক্ষণ দাঁড়িয়ে থেকে বসেছি আর আমার উঠে আসতে ইচ্ছা করছে না। আর তবে হ্যাঁ, খেতে কেমন হয়েছে একটু জানাই তোমাদের। দাঁড়ো, রাহুল কি বলছে, বাবাই কেমন হয়েছে বল। দারুণ দারুণ, বলার কিছু নেই। হ্যাঁ গো, কেমন হয়েছে? ভালো, যথেষ্ট ভালো, ভালো। চলো নিজে এবার খাই, খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। ডোসার গোলে না আর একটু জলটা কম পড়তো, আমি অতটা বুঝিনি, কিন্তু পরের দিন দুপুরবেলা যখন বানিয়েছি তখন ঠিকঠাক জলটা মিশিয়েছি, আর ঠিক একটু বড় সাইজে বড়ও বানাতে পেরেছি আর কি। তো যাই হোক, জলটা আর একটু কম পড়লে ভালো হতো। আজকে আমি টেস্ট করে বলি,
লাস্টে যে খায় তার একদম তৃপ্তির খাওয়া হয়। কেন তোদেরকে তৃপ্তি করে দিইনি? তোরা তো বসে বসেই খেয়েছিস। কি বলে জানো এটা? অপেক্ষা সব্র কা ফল মিঠা হতা হ্যায়। তাই তো বলো, আর কিছু জানে না মা? আমি যেভাবে বলেছি সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েট বানিয়ে দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি বলবো তোমাদেরকে একবার আমার এই রেসিপি দেখে বানিও, একদম টু দা পয়েন্ট যেরকম আমি বলেছি সেই রকমভাবে বানাও আর বানিয়ে খাও, তাহলে বুঝতে পারবে। একটা জিনিস আমি মানে অফ ক্যামেরা হয়েছে, যেটা হচ্ছে সাম্বারে আমি অল্প কিন্তু চিনি দিয়েছি, তোমরা দিও, দিয়ে দেখো তোমাদের টেস্ট বাড অনুযায়ী। আমি একটু দিয়েছি চিনি। আর ডোসা আমার সবথেকে অপ্রিয় একটা খাবার ছিল, কিন্তু এইখানে আমি ডোসা খেয়ে মানে ডোসা আমার এখন সাউথ ইন্ডিয়ান ফুড এখন আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট একটা আইটেম। তো যাই হোক, তোমরা বানিও, আমি বারবার বলছি যেভাবে আমি দেখিয়েছি সেভাবে বানিও, এটা আমার রেসিপি নয়, আমি যেখান থেকে শিখে এসেছি আমি এই জন্য রেসিপিটা বানিয়েও রাখলাম যাতে ভবিষ্যতে আরও কেউ মানে বাবাই যদি বানাতে চায় তাহলে বানাতে পারবে। তাহলে চলো, দারুণ খাওয়া দাওয়া হলো, আর আমার সাবস্ক্রাইবার দেবদাত ভাদ্রার আজকে বার্থডে, তো হ্যাপি বার্থডে, খুব ভালো থাকিস আর খুব ভালো মানুষ হোস। এর মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও করো, ডোসা সাম্বার মানে সাম্বার আর মশালাটা আমার মতন করে বানিয়ে খেয়েও অবশ্যই। টাটা, গুড নাইট।